হাই, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন যে আপডেট হয়েছে, আপনারা সবাই অপেক্ষায় আছেন যে কবে আপডেট হবে, কেয়ার হোমের ভিসা নিয়ে যে নতুন আপডেট আসছে সেই আপডেটটাই আজকে দিতে চাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আসলে কি কি আপডেট আসছে আর এই আপডেটগুলো কবে থেকে এক্সিকিউশন হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 30শে জানুয়ারি 2024 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং কি কি আপডেট এবং কবে আপডেট হবে সেগুলো এক এক করে বলতে যাচ্ছি। 5টা চেঞ্জেস আসছে, দেয়ার আর 5 চেঞ্জেস। তো এই 5 চেঞ্জেস এর মধ্যে প্রথমটা হলো ইন্টারন্যাশনাল যে কেয়ার ভিসা অ্যাপ্লাই করছে মানুষ বাংলাদেশ থেকে ইউকে তে আসছে, তাদের ফ্যামিলি আর আনতে পারবে না, শুধু তারা সিঙ্গেল আসতে পারবে। তো সেক্ষেত্রে তাদের যেটা হবে, তো সিঙ্গেল একাই আসতে হবে, ফ্যামিলি আনা যাবে না। এবং এটা ডেট হবে কবে থেকে এক্সিকিউশন, এখন যারা প্রসেসিং এ আছেন, এখন আবারও বলি যারা এখন প্রসেসিং করতেছেন তারা করতে পারেন, কারণ এখনো প্রায় 1.5 মাসের কাছাকাছি সময় আছে, মানে 1 মাস 10-12 দিন সময় আছে। মার্চের 11 তারিখ থেকে এটা এক্সিকিউশন হবে, দ্যাট মিন্স মার্চের 11 তারিখ 2024 সালের পরে যারা অ্যাপ্লাই করবেন কেয়ার ভিসায় ফ্রম ইন্টারন্যাশনাল, তারা ফ্যামিলি আনতে পারবেন না। ফ্যামিলি বলতে স্পাউস, ডিপেন্ডেন্ট, এইটাই। দ্বিতীয় চেঞ্জ যেটা আসছে, যেটা মিনিমাম স্যালারি স্কিল ওয়ার্কার ভিসা, স্কিল ওয়ার্কার ভিসার জন্য যে মিনিমাম স্যালারি ছিল আগে 26,200 পাউন্ড, সেটা এখন হয়ে গেছে 38,700 পাউন্ড। এবং এইটা এক্সিকিউশন হবে, এটা এক্সিকিউশন হবে 4 এপ্রিল 2024 সালে। আবারও বলি, 4 এপ্রিল 2024 সাল থেকে এটা এক্সিকিউশন হবে। সেটা কি, সেটা হলো 26,200 পাউন্ড ছিল আগে, মানে যে কাউকে স্কিল ওয়ার্কার ভিসায় স্পন্সর করার জন্য ইউকের যে কোম্পানিগুলো স্পন্সর করে তাদের স্যালারি ধরতো মিনিমাম আগে 26,200। তো 4 এপ্রিলের পর থেকে এই স্যালারি তাদেরকে দিতে হবে 38,700 করে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই স্কিল ওয়ার্কার ভিসার মধ্যে সব ক্যাটাগরির অ্যাপ্লিকেন্টদের বা ক্যান্ডিডেটদের আপনার স্যালারি 38,000 হবে না। যারা কেয়ার ওয়ার্কার আছে, হেলথ কেয়ার ওয়ার্কার, তাদেরটা যা আছে তাই, মানে ন্যাশনাল রুলস পে স্কেল যেটা সেই স্কেলেই চলবে। এটা হলো আদার্স ক্যাটাগরি স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে। তো 3 নম্বর চেঞ্জ যেটা আসছে, সেটা হলো মিনিমাম স্যালারি আগে যেখানে ছিল স্পাউস এবং ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে 18,600 পাউন্ড ইয়ারলি, সেটা এখন হয়ে গেছে 29,000 এবং আলটিমেটলি এটা এটাও 38,700 হয়ে যাবে। তো 29,000 যেটা, এটার এক্সিকিউশনও হবে আশা করি 4 মার্চে, 11 এপ্রিল থেকে 29,000 থেকে, হ্যাঁ 18,000 ছিল আগে, ওখান থেকে 29,000 হয়ে গেছে, এবং এটা আস্তে আস্তে বেড়ে 34,500 হবে, দেন 38,700 চলে যাবে। এটা বাই দিস টাইম 2025 সালের প্রথম দিকে হয়ে যাবে 38,700, এরকম অ্যানাউন্সমেন্টের মধ্যে সম্ভাব্য দিছে। পরের যে রুলসটা আসছে, শর্টেজ অকুপেশন যে লিস্ট আছে, এটার একটা চেঞ্জেস আসছে। শর্টেজ ইউকের যে শর্টেজ অকুপেশন লিস্ট মানে যেই 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 সেক্টর গুলোতে আপনার লোক লাগবে বেশি এবং লোক পাওয়া যাচ্ছে না, সেগুলোতে স্পন্সর করা যায়, স্পন্সর করে ইন্টারন্যাশনালি ক্যান্ডিডেট আনা যায় ইউকেতে। তো এটা মিনিমাইজ করে নতুন লিস্ট বের হয়েছে, এটা একটু আপডেট করছে, এটা একটা। আর লাস্ট ফাইনালি যে 5 নম্বর রুলসটা, সেটা হলো 2 বছর, যে আমরা PSW জানি ইউকে, যে স্টুডেন্ট ভিসায় আসে, স্টুডেন্ট ভিসা আসার পরে মাস্টার্স কমপ্লিট করার পর 2 বছরের গ্রাজুয়েট ভিসা যেটাকে বলে, বা PSW, এটা নিয়ে রিভিউ করা হবে। এবং রিভিউ করে এটা এই বছরের, মানে 24 সালের লাস্টে এটার রেজাল্ট দিবে। তার মানে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো রেজাল্ট হয় নাই, বাট এই যে PSW ভিসাটা উঠেও যেতে পারে, থাকতেও পারে, বা কোনো চেঞ্জেস আসতে পারে, এটা আলটিমেটলি ঘোষণা হবে 2024 সালের, মানে এই বছরের লাস্টের দিকে।
তো সবাই ভালো থাকবেন, এটাই ছিল আপডেট। তো স্টে কানেক্টেড, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন, আমি আপডেট ইনফরমেশন আপনাদেরকে দিব। সবসময় সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।